ঈদ মোবারক। আজকে ঈদ ক্যানাডাতে, আমি আছি এজেক্সে আমার বান্ধবীর বাসায় ঈদ সেলিব্রেট করতে। ঈদের দাওয়াত খেতে যাচ্ছি, প্রিয়ম আমাকে নিতে আসছে। থ্যাংক ইউ বাবা। এজেক্সে যাচ্ছি, এটা টরন্টো থেকে দুইটা শহর পরে। আই এম গোয়িং টু মাই ফ্রেন্ডস হাউস টু সেলিব্রেট ঈদ। ঘরে ঢুকেই দেখলাম ঈদ স্পেশাল সেমাই দুই রকমের এবং বিভিন্ন রকম মিষ্টি টেবিলে সাজানো আছে। লুকসি, আমি একটু দেরি করে ফেলেছি, এর আগেই সবাই চলে আসছে। মেয়েকে জিজ্ঞেস করলাম কী রাঁধছিস, ও বলল বুটের ডাল গিলা কলিজা দিয়ে ট্রেডিশনাল গরুর মাংস আর তেহারি গরম হচ্ছে। আনন্দের দিন, ঈদের দিন, মিউজিক বাজছে পিছনে, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। মেরি নিজের হাতে রান্না করেছে, এখন টেবিল গুছাচ্ছে সবার জন্য। এখন আমাদের খাবার সময় হয়ে গেছে, আমরা একটু পরে খাবো। সবার সাথে ছোট্ট করে একটু পরিচয় হলো, সুন্দর একটা সময় কাটানোর অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ আমার বান্ধবীকে এবং রাকিব ভাইকে, সব কিছু ট্রাই করব। আমি নিচ্ছি তেহারি, কাবাব, বিফ কারি, বুটের ডাল দিয়ে কলিজা, সালাদ আর আচার। মেরি সবসময় খুব মজা করে রান্না করে এবং দেখেই মনে হচ্ছে খাবারটা অনেক মজা হবে। লেটস ট্রাই। ও বলছিল উইদাউট বোরহানি কোনো মজা নেই, এবং বোরহানিটা আমার খুব প্রিয় একটা ড্রিঙ্কস, ওর হাতে তৈরি, হোমমেড। সবাই খুব মজা করে খাবার খাচ্ছে, আড্ডা হচ্ছে, খুব ভালো লাগছে, অনেকের সাথে পরিচয় হলো। তারপর শুরু হলো ফটো সেশন। মেমোরি না রাখলে কি আর হয়। ঈদের আনন্দে সবাই মেতে উঠেছি, সবাই মিলে একটু হইছে। ভাইয়ের স্পেশাল চা হচ্ছে, রাকিব ভাই নিজেই বানাচ্ছেন। এবার ঈদ স্পেশাল সেমাই ট্রাই করছি। ডিম খেয়ে স্বাস্থ্যসম্মত ঈদ পালন করছে সবাই। আর একটা ফটো সেশন হয়ে গেল। আজকে খুব মজা হলো মেরির বাসায় ঈদে হইচই। আজকের ঈদটা ছিল অসাধারণ, এক কথা অসাধারণ। আমরা যখনই বাচনিক পরিবার একসাথে হই, নর্মাল দিনটি আমাদের ঈদের দিন হয়ে ওঠে, আজকে আবার ঈদের দিনের মধ্যেও বাচনিকের ঈদ, ডাবল মজা ছিল। ঈদ মোবারক সবাইকে। থ্যাংক ইউ। আমার আসলে ঈদের দিন এই বিকেলবেলা এখন দু চোখ ভরে কেবলই পানি আর বেদনায় আমার চোখ ভেসে যাচ্ছে। কেন? দীর্ঘ বছর পরে একটা ঈদ কাটাচ্ছি যেখানে এতগুলো বড় ভাই বড় বোন থাকার পরে সালামি পাই নাই। আবার আমি একটা জিনিস বলতে চাই যে আজকে এই ব্লগের মধ্যে দিয়ে এখানে আমার বড় বোন আছেন, টরন্টোর ওয়ান এন্ড অনলি কবি, যিনি ব্যাগ হাতে আছে, আপনারা দেখছেন ব্যাগটা, একটু যদি জুম করে দেখেন, উনি আমাকে কিছু দিয়ে আজকে এখানে ভিডিওতে প্রমাণ করবেন যে তিনি একজন কবি নন, তিনি একজন একটা স্বাস্থ্যসম্মত একটা ঈদ করলাম। এই যে আমাদের জামি ভাই ডিম দিলেন, উনি আমাদেরকে এখন জেমিয়াপা
আমাকে দিচ্ছেন আপনি $100 বেশি দেন না জেগে পরে $100 নাই তো আছে পাঁচটা আর এটাও এটাও শিখলাম কিভাবে জোর করে আপাদের কাছ থেকে সালামি নেওয়া হয় দিলে বাম হাত জানবে না কি দিব এটা বলা যাবে না আপনার জন্য এবং অন্যদের জন্য বলতেছি $100 বেশি দিবেন না সবার কাছে পরে $100 বেশি চাইবে আরেকটা আপনার ব্লগে আমরা ও যখন এই ট্রান্সফারটা পাবে বাসার কাছাকাছি চলে আসলাম সবার সাথে সুন্দর একটা সময় কাটলো আজকে খুব সুন্দর একটা সন্ধ্যা ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন কালকে খুব সুন্দর ঝলমলে রোদ ছিল আজকে বৃষ্টি হচ্ছে আমি ঈদের দাওয়াত খেতে যাচ্ছি খালাম্মার বাসায় আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স বৃষ্টি হচ্ছে আজকে ছাতি মাথায় দিয়ে হাঁটতে ভালোই লাগছে তবে একটু ঠান্ডা চলে আসলাম খালাম্মার বাসায় ঈদ মোবারক ঈদের তৃতীয় দিন বাসায় রান্না করে ঈদ সেলিব্রেশন করছি রান্না শেষ টেবিল রেডি এখন আমরা খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে